मध्यरातेर निशिरातेर निर्वाचन 2018 सालेर निर्वाचन आपनारा जारा जानेन ना तादेर जोन्नो परिष्कार करछि एटा निशिरातेर निर्वाचन छिलो ना कारण निर्वाचनटा आमरा धरबो रेजाल्टटा किभाबे एसेछे सेई हिसाबे। निशिराते भोट चुरी हय नाई सत्यि ना निश्चयई भोट चुरी हयेछे किन्तु निशिरातेर भोट चुरी दिये आवामी लीग 2018 सालेर निर्वाचन तुले नाई। 2018 सालेर निर्वाचन आवामी लीग तुलेछे निर्वाचन कमिशनेर माध्यमे। निर्वाचन कमिशन कोनो गुनती छाड़ा तादेर मन मतो रेजाल्ट डिक्लेयर करेছে। সো এটা নিশিরাতে না হাততালি দেওয়ার দরকার নাই ভাই, ফ্যাক্ট স্টেট করছি, বাস্তবতা সত্যতাটা বলছি, যারা জানেন না তাদের জন্য বলছি। দিনে দুপুরে এসি রুমে বসে নির্ধারিত হয়েছে 2018 সালের নির্বাচনের রেজাল্ট। সো না নিশিরাতে কারোর কষ্ট করে সিল মারতে হয় নাই, সকালবেলা কষ্ট করে পোলিং সেন্টার দখল করতে হয় নাই, করেছে কিন্তু ওগুলাতে কিছু আসে যায় নাই। এসি রুমে বসে যারা নির্বাচন কমিশনাররা ছিলেন সরকারের আতাত করে ইচ্ছামতো রেজাল্ট ডিক্লেয়ার করেছেন। যারা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে জানেন তাদের রিসার্চের দরকার নাই, তারা এমনি এটা বুঝতে পেরেছেন। আর যারা জানেন না আবারও পরিষ্কার করে আমি বলে দিলাম, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা 2008-09 নির্বাচনে কতখানি ভাবে নষ্ট করা হয়েছিল সেগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। অনেকেই বলছেন 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ নষ্ট হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আমিও মানি, আমি মানি এটা 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ হয়তো নষ্ট হয়ে যাবে, এই দলটাই বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু এখানে খুশি করার কিছু নাই ভাই, না ঠিক বললেন না ভাই, কেউ এখানে খুশি হওয়ার কিছু নাই। যারা বলছেন বিলীন হয়ে যাবে, কেন বলছেন বিলীন হয়ে যাবে জানেন? কারণ 7ই জানুয়ারির নির্বাচন হলে প্রত্যেকটা দেশ, যে দেশগুলোতে আমরা এক্সপোর্ট করি, আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য যেখানে, সেই জায়গাগুলো থেকে স্যাংশন আসবে। স্যাংশন আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। আজকের দুর্নীতি পরায়ণ ইমোরাল ইলিগাল সরকার প্রধান পর্যন্ত বলেছে যে মার্চ মাসের মধ্যে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে। আমার দেশের কি লাভ হলো? আমার দেশের কি লাভ হলো? আমি হাততালি দিব দুর্ভিক্ষ আসো তারপর সরকার পড়ুক? আমি আজকে থেকে বহু বছর আগে 96 সালে যখন আমার প্রফেশনাল লাইফ শুরু করি, আমি ওয়াশিংটন ডিসিতে শুরু করি। 96 সালে একটা নির্বাচন ছিল বাংলাদেশে, ওয়াশিংটন ডিসিতে। আজকে এখানে অনেক উকিল আছেন, এই উকিলরাই লবিস্ট ফার্ম চালান ডিসিতে। আমি জানি না আপনারা পরিচিত কিনা, এটার পরিচয় দেওয়া লম্বা আমি দিব না। লবিস্ট ফার্মে আমি জীবনে প্রথম চাকরি নিই ওয়াশিংটন ডিসিতে 1996 সালে। 1996 সালে বাংলাদেশে নির্বাচন ছিল। তখন নির্বাচনে আমি ছোট মানুষ ভাই, মাত্র নতুন প্রফেশনাল লাইফ শুরু করেছি। আমি চিন্তা করেছিলাম যে এই সময় দেশে যা হচ্ছে আওয়ামী লীগের সরকার আসলে হয়তো ভালো হবে, তাই বলে আমি খুব বেশি করতে পারি তা না। তবে আওয়ামী লীগের সরকার যুক্তরাষ্ট্র থেকে যে সহযোগিতা চেয়েছিলেন, সেই সহযোগিতা পাওয়ার মাধ্যমের ভেতরে ছোট্ট একটা রোল আমি প্লে করেছি। খুবই ছোট ভাই, খুবই সামান্য, আমি মাত্র নতুন চাকরিতে জয়েন করেছি, একদম ছোট, কিন্তু ছোট্ট একটা রোল আমি প্লে করেছিলাম। আমি আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারি নাই এই 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ কী করেছে সেটা দেখে, যে 96-তে আমি এতটুকু হলেও একটা রোল প্লে করেছিলাম আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে এই দেশে সরকারে আসার, আজ পর্যন্ত পারি নাই। এখন আমরা বলছি যে ভাই এই দেশে দুর্ভিক্ষ নিয়ে আসো, এই সরকার পড়বে, আমরা খুশি। আমি জানি না ভাই আপনাদের মধ্যে কারা কারা খুশি, বাট যারা যারা খুশি আমি আপনাদের সাথে একমত হতে পারবো না। 7 তারিখে আওয়ামী লীগ যে ফাজলামিটা দেশের সাথে করবে, বিরোধী রাজনীতিবিদ হিসাবে, বিরোধী ভুলে যান ভাই, এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসাবে, এই দেশকে ভালোবাসি সেই হিসাবে আমাদের সবার একটা মাত্র দায়িত্ব ছিল এবং আছে, যা পারো ভাই 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যা পারো 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যেন এই দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ না থাকে। আর যদি আসেও তুমি ভাই নিজে বুক ফুলায় বলতে পারো যে আমি যতখানি পারি চেষ্টা করেছি, আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি গুলি খেয়েছি, পারি নাই ভাই স্বাধীন করতে, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি তো গুলি খেয়েছি। তাহলে আমরা 7 তারিখ নিয়ে মিষ্টি বিতরণ না করে আমি আশা রাখবো আজকে আমরা এখানেও যারা সবাই আছি আমরা 7 তারিখকে ঠেকানোর জন্য কাজ করি। আজকে থেকে 1.5 বছর আগে প্রথম বাংলাদেশের মাটিতে আমরা লাল কার্ডের মিছিল করেছিলাম, তখন ছিল আমরা যুদ্ধের ডাক দেই নাই, তখন এই সময় আসে নাই, এখন আমরা দেখি লাল কার্ডের মিছিল হচ্ছে। আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা রাস্তায় লিফলেট বিলাচ্ছে, বিরোধী দলের আমরাও রাস্তায় লিফলেট বিলাচ্ছি, তাহলে পার্থক্যটা কই রইল ভাই? লিফলেট বিলায় যদি আওয়ামী লীগের এই 7 তারিখের ফাইজলামি বন্ধ করা যেত তাহলে তো ভাই 1.5 বছর আগে বন্ধ হয়ে যেত।